এই যে এরকম চ্যাপ্টা করে এর মধ্যে আমি চিজের গোলটাকে দিয়ে আলুটা দিয়ে ওটাকে ঢেকে দেব, ঢেকে গোল গোল করে ফেলবো। গোলগুলো সব হয়ে গেছে, চারটে চিজের টুকরো দিয়ে চারটে আলুর গোল দিয়ে গোল হয়ে গেছে। এবার দেখো কি করি আমি, এই যে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এবার আলুটা এর মধ্যে আমি ডুবাবো আর কর্নফ্লাওয়ার লাগাবো। এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে রাখলাম, আমার একটা রেডি হয়ে গেছে। দ্বিতীয়টার মধ্যে ওরকম করে কর্নফ্লাওয়ার লাগিয়েছি, ব্রেড ক্রাম্বস লাগিয়েছি, রেডি হয়ে গেছে চারটে আমার পটেটো চিজ বল। এই যে আমার ব্রেড ক্রাম্বসগুলো তেল গরম হয়েছে আমার, দিচ্ছে এই যে বলগুলো, বল এই চিজ বল, একটা একটা করে আমি ফ্রাই করছি। এটা হালকা একটুখানি হালকা আঁচেই করতে হবে। এ দেখো আমার এই পটেটো চিজ।